ধাতু কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানির আছে, এগুলো আমরা খুব রিজনেবল প্রাইসে আমরা বিক্রি করি। চারশো এম্পিয়ার 6,500 টাকা। এটা হলো আপনার ইলেকট্রিক প্লেনার, এটা কাঠের কাজ করে। জি জি, কাঠের কাজ করে, কাঠ চাষে। এটা হলো এসি এবং আপনার মোটর সাইকেল এবং বাড়ি গাড়ি হাউস যত ধরনের জিনিস আছে এই কার ওয়াশ দিয়ে আপনার ব্যবহার করতে পারবেন, ওয়াশ করতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি মনির হোসেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, হার্ডওয়্যারের ভিডিওর সন্ধান। আমি চলে আসলাম ঢাকা নবাবপুর, নবাবপুর থেকে আপনাদেরকে দেখাবো হার্ডওয়্যারের সন্ধান। যারা হার্ডওয়্যারের মাল পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান, যেমন এই দোকানে আপনারা পাবেন বিভিন্ন হার্ডওয়্যারের টুলস হইতে শুরু করে যাবতীয় এই হার্ডওয়্যারের মাল আপনারা এই দোকান থেকে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভাইয়া। আচ্ছা, আপনার এই শপের অ্যাড্রেসটা বলুন। জি, আমার দোকানের শুরুয়ান অ্যাড্রেস হলো শিমু এন্টারপ্রাইজ, 109 নবাবপুর রোড। আচ্ছা, আপনার এটা তো সম্পূর্ণ হার্ডওয়্যারের দোকান। জি জি, আমার সম্পূর্ণ হার্ডওয়্যারের সম্পূর্ণ মাল আপনার এখানে পাওয়া যায়। জি জি, এর মধ্যে আমার এসি সার্ভিসিং করার জন্য যে কার ওয়াশ, তারপর ওয়েল্ডিং মেশিন, তারপরে চেন টন, এই যে পাইপ চেন টন, তারপরে কম্প্রেসার, ইয়ার কম্প্রেসার, টুল বক্স, ইয়া তারপর কম্প্রেসারের গান, তারপরে ওমেগা, আমাদের একটা ব্র্যান্ড আছে ওমেগা নামে, ওই ব্র্যান্ডের আমাদের অনেক কিছু আছে, ওমেগা কাটিং প্লায়ার, নোজ প্লায়ার। আচ্ছা, এই কাটিং প্লায়ার ক্লাসের থেকে আপনি কয়েকটা প্রাইস বলেন। জি জি, যেমন এটা হলো 8 ইঞ্চি প্লায়ার, এটার দাম পড়বে হলো হোলসেল দাম 165 টাকা। এটার দাম পড়ে নোজ প্লায়ার 185 টাকা। এটা হলো 6 ইঞ্চি 150 টাকা। এটা 6 ইঞ্চি নোজ প্লায়ার 150, এটা 150 টাকা। তারপরে যে আমাদের কিছু এলএনকি তো অনেক টাইপের দেখা যায় আপনাদের। এলএনকি রেঞ্জ, এটা হলো এলএনকি হার্ডেনের আছে আমাদের এখানে, ইয়াতু কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানির আছে, এগুলো আমরা খুব রিজনেবল প্রাইসে আমরা বিক্রি করি সবসময়। তারপরে আমাদের কিছু এখানে সার্ভিসিং গান আছে, সার্ভিসিং গান, এই যে এটা হলো আপনার আপনার গাড়ি সার্ভিসিং করে অয়েল দিয়ে, এটার ভিতরে অয়েল থাকে। জি জি, এটার ভিতরে অয়েল থাকে, এটা সার্ভিসিং করা হয়। এটা কত প্রাইস? এটা প্রাইস হলো 450। 450? জি জি, 450। কত প্রাইস? এটার দাম হচ্ছিল 200 টাকা। এটা হলো আপনার টায়ার, এটা হলো আপনার হাওয়ার চেক করে, গাড়ির চাকা হাওয়া কতটুকু আছে। তারপরে হচ্ছে এটা হলো আপনার ইয়ার গান, এটা গাড়ির ভিতরে ময়লা টয়লা পরিষ্কার করে, ইয়ার গান, এটার দাম হচ্ছে 200 টাকা। 200 টাকা। আর এটা হলো কেবেল কাটার, এটা কেবেলের কাটে, এটার দাম হলো আপনার 550 টাকা। বিভিন্ন ব্র্যান্ডের আমাদের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের স্ক্রু ড্রাইভার সেট আছে। তার এখানে আরেকটা আছে, যেমন এখানে আরো আছে যে আপনার 4 ভোল্টের আপনার স্ক্রু ড্রিল মেশিন, স্ক্রু ড্রিল মেশিন 4 ভোল্টের, এগুলো আমাদের ইম্পোর্ট আছে। এই উপরে স্ক্রু ড্রাইভার সেট, হ্যাঁ, এগুলো টোটালের, এটা টোটালের স্ক্রু ড্রাইভার সেট, যেটা আপনার ইলেকট্রিকের কাজের জন্য। এটার দাম হচ্ছে 1200 টাকা। 1200 টাকা? জি জি, 1200 টাকা। নিজস্ব কিছু ব্র্যান্ডের জিনিস আছে, যেমন আমরা নিজেরা ইম্পোর্ট করি, যেমন ওমেগা গ্রাইন্ডিং মেশিন, তারপরে এসএসকে গ্রাইন্ডিং মেশিন, তারপরে শিমু ওয়ার্ল্ড গ্রাইন্ডিং মেশিন, এগুলো খুব ভালো কোয়ালিটির মাল। এটা আমরা অনেকদিন যাবত আমরা এই জিনিস বাজার কাছে করে আসতেছি, ইনশাল্লাহ ক্রেতারা খুশি যে এত দাম কমের ভিতরে যে এত সুন্দর সার্ভিস, এত সুন্দর কোয়ালিটি, এটা সবসময় কাস্টমাররা খুব খুশি হয়, মুক্ত হয় যে আমরা প্রাইসের দাম পড়বে হলো 1200 টাকা। জি জি, চায়না 1200। আর আমরা পাইকারি নিয়ে পাইকারা নিয়ে যায় 1200 টাকা করে, আমাদের থেকে আমরা হোলসেল বিক্রি করি। যারা 100 গ্রাম 200 কার্টুন নিয়ে যায়, যারা এক পিস নিতে চায়, আর যারা এক পিস নেতা তাদেরকে আমরা অত 25 টাকা 50 টাকা এই দৃশ্য বিক্রি করে বিভিন্ন করি। হ্যাঁ, যা বলছেন এটা পাইকারি রেট? জি জি, পাইকারি রেট। তারপরে এটার মধ্যে আপনার ড্রিল মেশিনও আছে, এই যে ড্রিল মেশিন, এই যে ড্রিল মেশিন 1/2 ইঞ্চি 1400 ওয়াটের, এটা দাম মাশাআল্লাহ। আপনার এখানে অনেক ক্যাটাগরি, অনেক ক্যাটাগরি জিনিস আছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ইনশাআল্লাহ। তো আমাদের এই যে দোকান, এগুলো কিভাবে বিক্রি করেন, কত করে? এগুলো হচ্ছে কি, এটা হচ্ছিল, এটা হলো আপনার পাইপ থ্রেডিং করে, থ্রেডিং দাই,
হাবের থেকে দুই, যারা পাইকারি কাজ করে তাদের জন্য দেড় হাজার করে দিই। তারপরে এটা কত প্রাইস? এটা প্রাইসের দাম পড়ে হলো 3400 কিন্তু এটা দাম হচ্ছে হলে অনেক কমে, আমরা সেল করি যারা দেশ গ্রামে যারা ওইগুলো কাজ টাজ করে। এই যে এটার নাম হলো প্লেনার, হ্যাঁ এটা হলো আপনার ইলেকট্রিক প্লেনার, এটা কাঠের কাজ করে। জি জি, কাঠের কাজ করে, কাঠ চাষে ওয়ার্ডের মাল। এটা কত ওয়াট? এটা 2500 ওয়াট। 2500 ওয়াট। জি জি, এটা প্লেনার। এটা আমরা আজকে অনেক বছর থেকে আমরা এই মেগা ও মেগা কোম্পানিতে আমরা মালানি। এটা কি নাম? এটা হলো এই যে প্লেনার। এটা তো অন্যান্য মডেল আছে, আরো স্টিল বডি আছে, আবার এটা প্লাস্টিক বডি। এটা সার্কুলার মেশিন, এটা দিয়ে কাজ করে, এটা দিয়ে কাট কাটে, কাট কাটে, হ্যাঁ এটা দিয়ে কাট কাটে। ফার্নিচারের কাজ করেন যারা, তারা এই মেশিনটার মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। জি জি জি, কাজ করতে পারবেন। এটা হলো কাট কাটার মেশিন, হ্যাঁ কাট কাটে, কাটার মেশিন। এখানে আরো অন্যান্য মডেল আছে, বিভিন্ন ধরনের মডেল আছে। দর্শক আপনারা চাইলে এখানে বিভিন্ন মডেলের আছে, এই দোকানে আপনারা যদি ভিজিট করেন তাহলে এই মেশিনগুলো আপনারা দেখতে পারবেন। জি জি। এটা কত প্রাইস? এটা প্রাইস হলো 4000 টাকা। 4000 টাকা। আর এর সাইজ হলো 7.5 ইঞ্চি। এটা ব্লেড, এই যে কাটার ব্লেড সহ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লেড সহ এটা ব্লেড আছে, সব ভালো হাতুড়ি। যদি কেউ ভালো হাতুড়ি চায়, এটা হলো ফাইবার বডি, আর এলো স্টিলের, আর এটা হলো আপনার কাঠের হ্যান্ডেল, এটাও স্টিলের। তো এটা আমাদের দামের মধ্যে একটু ডিফারেন্স আছে, কোয়ালিটি ভালো। যদি আসে বিভিন্ন ধরনের প্লাস্টিকের বাইজোর, বিভিন্ন কোয়ালিটি রাবারের আছে, বিভিন্ন কোয়ালিটির রাবারের দাম হলো 200 টাকা। 200 টাকা। এটার দাম হলো 150 টাকা। এগুলো সমান করে। দর্শক আপনারা যারা টাইসের কাজ করেন তাদের জন্য এই যে এটা, জি জি এই ধরনের, তারা এই ধরনের হাতুড়ি চান? জি জি, এই হাতুড়ি আপনি পাবেন এখানে। যে ওমেগা ব্র্যান্ডের নতুন করে আমরা এটা অন্য নতুন করে আনছি আমরা, এটা আমরা বাজারের জন্য যারা কৌশলের কাস্টমাররা আছে এটা খুব ব্যবহার করে ভালো, যারা ইন্ডাস্ট্রির আছে, যারা ওই ওয়ার্কশপ আছে, এটা হ্যামারিং সিস্টেম, এটা পিটাইয়ে সুন্দরভাবে এটা কাজ করা যায়। এটা ব্র্যান্ডটা হলো ওমেগা ব্র্যান্ড, হ্যাঁ। এটা বিভিন্ন ধরনের সাইজ আছে আমাদের এখানে। যেমন এটা 6 ইঞ্চি, 6 ইঞ্চির দাম পড়ে গেল আপনার 80 টাকা। 80 টাকা? জি জি, 80 টাকা আমরা হোলসেল প্রাইস, হ্যাঁ। এগুলি অনেক ভালো কোয়ালিটি হাতুড়ি, পিটায় কাজ করতে পারবে, কোনো আপনার ভাঙবে না, মশাবে না। 6 ইঞ্চি? 6 ইঞ্চি, হ্যাঁ। আর 4 ইঞ্চি আছে, 8 ইঞ্চি আছে, 4 ইঞ্চি আছে। 4 ইঞ্চির দাম হলো আপনার 50 টাকা। 50 টাকা? জি জি, খুব ভালো কোয়ালিটি, এটা হাতুড়ি পিটায় কাজ করতে পারবে জিনিস। সেখানে যারা বাসা বাড়ি আছে, যারা বাসা বাড়ি আছে, এরা আমার কাজ করতে সুবিধা, টুইন, এটার দাম হচ্ছে মাত্র 50 টাকা, হ্যাঁ। এটা এটাও ওমেগা ব্র্যান্ড, এটাও ব্র্যান্ডটা হলো ওমেগা ব্র্যান্ড, খুব ভালো কোয়ালিটি। আর এগুলি থ্রেডগুলি আপনার খুব টেম্পার আছে, নষ্ট হবে না। এই জন্য ওমেগা ব্র্যান্ডের অনেক জিনিস আমরা মার্কেটে এখন আসছে, আমাদের মাল আনছি আমরা, আমরা নিজেরা ইম্পোর্ট করে আনছি, সরকার অনুমোদিত, সরকার থেকে আমরা পুরো আপনার রেজিস্ট্রেশন করা এই এই ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডটা আমরা সারা বাংলাদেশে দিচ্ছি, সবাই নিচ্ছে। তো আমি আশা করি আমার এই ব্র্যান্ডটা সবাই ব্যবহার করবেন, ব্যবহার করবে, করলে যদি কোনো ভালো হয় তারপরে ওরা আবার আমার থেকে নিয়ে যাবে। বিভিন্ন সাইজের আপনার? বিভিন্ন সাইজের আছে, এটা টুইন, এটা টুইন আছে, আবার সিঙ্গেল আছে, বিভিন্ন ধরনের স্টার ফ্ল্যাট আছে, স্টার কম স্টার আছে, আবার ফ্ল্যাট আছে। যে আমাদের আর একটা ব্র্যান্ড আসতেছে এখন নতুন করে, এই ব্র্যান্ডটা আমরা প্রথম যে ওয়াইল্ডিং মেশিন, ওমেগা ব্র্যান্ডের এই ওয়াইল্ডিং মেশিনটা আমরা প্রথম আনছিলাম, আনার পরে আমরা একটু
আমাদের দেশের ইয়েতে একটু আমরা ঝামেলা ছিলাম, আনতে পারিনি, এখন নতুন আবার আসতেছে। এই মালগুলি যখন আনছিলাম তখন থেকে আমাদের খুবই ভালো চলতেছিল। এটা আছে, এটা হলো ওয়ার্ড, হলো 400 এম্পিয়ার আছে, 250 এম্পিয়ার আছে। তারপরে আপনার এমএস ওয়ার্ডিং করতে পারবে, ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার করতে পারবে, সব ধরনের আমাদের কাছে আছে। আবার এই কোম্পানির ভিতরে আপনার আমাদের কাছে মিক ওয়েল্ড মেশিন আছে, ছোট বড় এম্পিয়ারের মধ্যে আর কি, 250 এম্পিয়ার, 200 এম্পিয়ার, অন্য মডেলের আপনাদের কাছে আছে? আছে, আমাদের স্টোরে আছে, গোডাউনে আছে। তো আমরা সব তো এখানে দোকান রাখতে পারি না, তো সেই জন্য একটা দেখাইলাম আপনাদেরকে। যে আমাদের প্রাইস, এটার প্রাইস হচ্ছে আপনার 6500 টাকা। এটা হলো আমাদের যে বিল্ডিং করি, বিল্ডিং সুপারিশ লাইনে যে পাইপগুলো আছে এগুলো তো ঢালাই দিয়ে দেয়, ঢালাই দেওয়ার পরে হাতুড়ি যখন পিটায় তখন ভেঙে দেয়। তার এটা না ভেঙে একটা মেশিন আছে, মেশিনের দ্বারা এটা যখন এভাবে ঘুরবে তখন এটা 4 ইঞ্চি 5 ইঞ্চি যাই যেটা লাগে ওটা সে ব্যবহার করবে, ওটা দিয়ে প্লাস্টিক পাইপগুলি বের করে নিয়ে যাবে। আচ্ছা, সম্পূর্ণ মিস্ত্রিদের কাজ? জি, সবগুলো আপনার যারা সিয়ারের মিস্ত্রি আছে, বড় বড় মিস্ত্রি আছে, ওরা এগুলি ব্যবহার করি আপনার। এগুলা বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন সাইজের আছে। এটা এটা কত প্রাইস? 1 ইঞ্চি থেকে আমাদের 12 ইঞ্চি পর্যন্ত আছে। হ্যাঁ, যেমন 1 ইঞ্চির দাম হলো 750 টাকা, তারপরে ওরা 1.5 ইঞ্চির দাম হলো আপনার 1450 টাকা, আর 2 ইঞ্চির দাম হলো আপনার 2000 টাকা। এগুলা আর বড়গুলার প্রতি ইঞ্চি হচ্ছে, বড়গুলার প্রতি ইঞ্চি 850 টাকা ইঞ্চি। যারা যে আপনার 4 ইঞ্চির থেকে 12 ইঞ্চি পর্যন্ত, 850 টাকা ইঞ্চি প্রতি ইঞ্চি। বেশি বেশি ব্যবহার যখন বড় বড় আমাদের সরকারি কোনো প্রজেক্ট আছে, তারপর উত্তরা বনানীতে গুলশানে বড় বড় হাইরাইজ বিল্ডিং হচ্ছে, ওই কাজে এই জিনিসগুলো সবাই এখন আমাদের থেকে নিচ্ছে। এটা বাইক ওয়াশ করার জন্য এবং বড় বড় গাড়ি ওয়াশ করার জন্য। তো ছোটর মধ্যে আগে দেখাই আপনাকে আমি এই জিনিসটা, এটা হলো এসি এবং আপনার মোটর সাইকেল এবং বাড়ি গাড়ি হাউস যত ধরনের জিনিস আছে এই কার ওয়াশ দিয়ে আপনার ব্যবহার করতে পারবেন, ওয়াশ করতে পারবেন। তারপরে আপনার স্পিড অনেক বেশি, এটার ওয়াট হচ্ছে, এটা ওয়াটটা হচ্ছে 2800। হ্যাঁ, 2800 ওয়াটের মাল, ডবল ইয়ের কি বলে এটা, এটা হলো তোমার ডম স্টিক গান, আপনার ডবল স্পিডের সব ধরনের এই জিনিসটা আমরা 2600 ওয়াট এবং 2800 ওয়াটের আমরা দুইটা সাইজ আনছি ছোটর ভিতরে। আর বড়ের মধ্যে আছে, বড় যদি কোনো আপনার বড় গাড়ি যদি ওয়াশ করতে চান সেটা আছে। একটা পাইপ আছে গাড়ি ওয়াশ করার জন্য, একটা আপনার এটা হলো আপনার পাইপ আছে ওয়াশার 20 ফিট থাকে, আর এটা লাইনের জন্য থাকে, আর এখানে যে ফিটিং গুলো আছে শ্যাম্পু গান থাকে আর ইয়ে থাকে, এটা দিয়ে আপনার গাড়ি আর হুন্ডা বাইক এগুলো সুন্দরভাবে বড় করা যায় ছোট করা যায়। তারপর এটা দিয়ে আপনি এসি বাসার যে এসি আছে এসিগুলো আপনি পরিষ্কার করতে পারবেন। তারপরে আমাদের যে পানির ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিগুলো ওয়াশ করতে পারবেন, তারপরে আপনি ফ্লোর ওয়াশ করতে পারবেন। অনেক ধরনের স্পিড এটার মধ্যে করতে পারে, অনেক স্পিড আসে। তো এটার শেষ মাস হলো 2600 ওয়াট যেটা আছে, সর্বশেষ হলে আপনার এটা প্রাইসটা আপনাকে আমি বলে দিচ্ছি। কারণ এটা 2600 ওয়াট যেটা আছে 5200 টাকা, আর 2800 ওয়াট যেটা আছে ওটার দাম হলো 6200 টাকা। জি জি, এটা আমরা হোলসেল প্রাইস। আর এগুলো আপনার এর আগেও বলছিলাম আমরা যে ওমেগা ব্র্যান্ডের আমরা অনেক জিনিসই আনছি, তো এটাও আমাদের খুব আসছে যে বেশি দিন হয় নাই, তো এটা আমি আপনাকে দেখা দিলাম, এটা নিয়ে যাবেন আপনারা ব্যবহার করবেন। আর ওমেগা ব্র্যান্ডের আমাদের যে গ্রাইন্ডিং মেশিন, ড্রিল মেশিন এগুলা ব্যবহার করছেন যারা নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ সবাই আমাকে ভালো রেসপন্স দিচ্ছেন যে হ্যাঁ দাম কমের মধ্যে ইনশাল্লাহ আমরা এই জিনিসগুলো ব্যবহার করে অনেক উপকৃত হচ্ছে এবং ভালো ভালো পাচ্ছি। কার ওয়াশের ব্যাপারটা ছোট মধ্যে যারা দেখছেন দুইটা মডেলের এবং ওইটা একটা মডেল দেখায় না, কিন্তু সেম ধরনেরই 2600 ওয়াট এবং 2800 ওয়াট। আর যদি কোনো কেউ যদি কোনো মনে করেন ইন্ডাস্ট্রিয়াল কেউ যদি কোনো ব্যবহার করতে চান, কোনো আপনার শোরুম দিতে চান, ওগুলি তো অনেক 100-200 পিস গাড়ি বড় ওয়াশ করতে চান, তারপর এটার মধ্যে আমাদের তিন গোড়া আছে, 4 গোড়া আছে, 5.5 গোড়া আছে আমাদের কাছে, 220 আছে, 440 আছে, সব ধরনের
কেউ যদি 229 থেকে 220 নিয়ে যাবেন, কেউ যদি 440 থেকে 440 ব্যবহার করবেন। প্রাইসটা আমরা বলে দিচ্ছি, যেমন তিন গোড়া আমাদের দাম ছিল 26,000 টাকা, চার গোড়ার দাম ছিল 42,000 টাকা, আর সাড়ে পাঁচ গোড়ার দাম ছিল 550,000 টাকা। হ্যাঁ, প্রাইসটা আমরা বলে দিলাম। এটা আপনার ইন্ডাস্ট্রিয়াল খুব ভালো জিনিস, এরপর ওয়ারেন্টি থাকবে, তিন বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের ওমেগা ব্র্যান্ডের অনেক কার ওয়াশগুলি। আমাদের এই এয়ার কম্প্রেসর আমাদের নিজস্ব ওমেগা ব্র্যান্ডের মাল আসবে, তো যারা ওমেগা ব্র্যান্ডের কার ওয়াশ আর কম্প্রেসর আমাদের কাছ থেকে ছিল, আগে ব্যবহার করছিলেন কিন্তু নিয়ে গেছেন, সেটা কমেন্ট জানাবেন কেমন ছিল, এখন নতুন আবার আসতেছে সেটাও জানাবেন ইনশাল্লাহ। আবার ভালো যদি হয়ে থাকে আবার আসবেন এই কম্প্রেসর নেওয়ার জন্য। তেল যায় না, এটা তেল লাগে না, সেই জন্য আপনার ডেন্টালটা বেশি ব্যবহার করে, দাঁতের দাঁতের কাজে লাগে জিনিসটা। দাঁতে যখন আপনার পাইপ দিয়ে যখন পরিষ্কার করে, তখন এটা হাওয়া দিয়ে জিনিসটা পরিষ্কার করে, এটা ব্যবহার করে বেশি আপনার ১৪,০০০। তাছাড়া আমাদের কাছে এরপরে কেউ যদি বড় বড় ইন্ডাস্ট্রি দিতে চান, আমাদের কাছে ওয়েল্ডিং কেবল আছে, ওয়েল্ডিং কেবল আছে, তারপরে ওয়েল্ডিং হোল্ডার আছে, তারপরে এসএস ওয়েল্ডিং রড আছে, বিভিন্ন ধরনের হ্যামারিং, আমাদের আবার হ্যামার ড্রিল মেশিন আছে, হ্যামারিং ড্রিল মেশিন ওমেগা ব্র্যান্ডের। আমি বিশ্বাস করি আমার এই ভিডিও দেখে আমার যারা আমার বড় ভাই ছোট ভাই যারা আমার এই ভিডিও দেখছেন, দেখার পরে যদি আমার এই জিনিসের প্রতি আপনার কোনো নির্ভরশীল হয়ে থাকেন যে আপনাদের লাগবে, তাহলে অবশ্যই আপনারা আমাকে ফোন দিবেন, আমাকে কল করবেন বা আমার ঠিকানা আসবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে আমি সম্মান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।